আমাদের এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টু কনস্ট্রাক্ট অ্যান ইনভার্টিং অপ্যাম্প অ্যান্ড অবজার্ভ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য গেইন। তো প্রথমে আমরা হচ্ছে এখানে যদি দেখি যে এখানে আমার দশ কিলো ওহমের একটা রোদ রেজিস্ট্যান্স আছে, সেটার সাথে হচ্ছে আমার একটা 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স এবং 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। তো আমি এখানে প্রথমে একটা 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম এবং এখানে আর একটা 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম। এখন আমি যদি এখন 10K-র একটা মাথায় আমার লাগবে হচ্ছে কি সিগন্যাল, আর আরেক মাথায় লাগবে হচ্ছে কি আমার অসিলোস্কোপের চ্যানেল 1। তো আমি এখানে যদি দেখি যে আমার সিগন্যালটা লাগবে হচ্ছে কি এখানে 10K একটা মাথায়, এবং আরেকটা মাথায় লাগবে হচ্ছে কি আমার অসিলোস্কোপের চ্যানেল 1। এখন আমি এই জিনিস এই পুরাটা হচ্ছে গিয়ে এই 10K-র সাথে কানেক্ট করব। তো এখন এবং 1K-র এক মাথায় হচ্ছে গিয়ে আমার সিগন্যাল জেনারেটরের যে গ্রাউন্ড সেটা কানেক্ট হবে, এবং এখানেও আমি অসিলোস্কোপের গ্রাউন্ডটা কানেক্ট করে দিব। এবার হচ্ছে গিয়ে আমার এই 10K-র সাথে এখানকার যে 10K এইটাকে কানেক্ট করব। তাহলে আমার এই জায়গার কানেকশনটা ফুলফিল হয়ে যাচ্ছে। এরপর আমি যেটা দেখব যে আমার এখান থেকে গেছে হচ্ছে কি এই 1 এই গ্রাউন্ডটা চলে গেছে, গ্রাউন্ডটা ইন্টারনালি কানেক্ট হয়ে 100 মাইক্রোফ্যারাডের সাথে কানেক্ট হয়েছে। এরপর এখান থেকে গিয়েছে হচ্ছে কি এই 10K-র সাথে 10 ওহমের সাথে কানেক্ট হয়েছে, এরপর একদম ফাইনালি এই গ্রাউন্ডে এসে কানেক্ট হয়েছে। তো আমি এখন এই গ্রাউন্ডটাকে কনস্ট্রাক্ট করব। তো এখান থেকে আমি প্রথমে একটা গ্রাউন্ডের কানেকশন নিয়ে এই পাশে যে 100 মাইক্রোফ্যারাড আছে তার সাথে একটা গ্রাউন্ড কানেক্ট করলাম। এরপর 100 মাইক্রোফ্যারাডের থেকে এই যে 10 ওহম যে দুটা প্যারালাল ছিল তার সাথে একটা মাত্রার সাথে আমি কানেক্ট করব। এবার এখান থেকে আরেকটা প্রান্ত নিয়ে আমি এখানে একটা যেখানে একটা যেটা গ্রাউন্ড নাম্বারটা ক্রিয়েট করব। এবার হচ্ছে কি আমার সোর্সের যে গ্রাউন্ডটা আমি এখানে এসে কানেক্ট করব। এবার হচ্ছে কি আমার যেটা কাজ হচ্ছে কি R2 এর সাথে একটা কানেকশন শর্ট করে দিব হচ্ছে কি R1 আর R2 শর্ট করে দিব। যেটা আমি এখানে করেছি যে R1 কে R2 এর সাথে শর্ট করে দিয়েছি। এবার হচ্ছে কি R2 আরেক মাথায় হচ্ছে কি আমি চ্যানেল 2 বা আমার অসিলোস্কোপের সেকেন্ড চ্যানেলটা লাগিয়ে দিব, আর যেখানে আমি আগে গ্রাউন্ড করেছিলাম সেখানে এই গ্রাউন্ডটা কানেক্ট করব। যখন আমি এটা কানেক্ট করব তখন আমি এখানে দেখব যে আমার যে অসিলোস্কোপে একটা ইনভার্টিং ইনভার্টিং একটা আমি ছবি ইয়া সিগন্যাল দেখতে পারবো, যে আমার একটা সিগন্যাল চ্যানেল 1টা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল এবং চ্যানেল 2টা হচ্ছে আমার আউটপুট সিগন্যাল। এবং আমি যদি দুটাকে ইয়া করে দেখি সাইড কাছে এনে দেখি তাহলে একসাথে এনে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা 180 ডিগ্রি ফেজ শিফট হয়েছে।